বিএনপি এখন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার দাবিতে সোচ্চার এই দাবি আদায়ের লক্ষ্যে তারা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে পাশাপাশি বিদ্যুৎ সংকট সহ বিভিন্ন ইস্যুতে তারা কর্মসূচি শুরু করেছে এই কর্মসূচি ক্রমশ সহিংস হয়ে উঠেছে ভোলায় বিএনপির প্রতিবাদ সমাবেশে সহিংসতার ঘটনা ঘটে সেখানে একজন মারা যায় রাজনৈতিক পর্যবেক্ষক মহল মনে করছে যে বিএনপি ইচ্ছা করে রাজনীতিকে উত্তপ্ত করতে চাচ্ছে বিদ্যুৎ সংকট সহ বিভিন্ন ইস্যুকে সামনে নিয়ে এসে আসলে তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবিকে হাসিল করতে চায় আর এ লক্ষ্যেই তারা আস্তে আস্তে রাজপথকে উত্তপ্ত করতে চাচ্ছে তবে বিভিন্ন দায়িত্বশীল সূত্রগুলো বলছে যে কূটনীতিকদের সাথে আলাপ আলোচনায় বিএনপি অন্য মনোভাব দেখিয়েছে বরং বিএনপি বলছে যে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে তারা কিছু শর্ত সাপেক্ষে সরে আসতে পারে বিএনপি বলছে তাদের লক্ষ্য হলো একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনে জনগণের মনোভাবের প্রতিফলন ঘটবে এবং জনগণ যাকে ভোট দিবে তারাই নির্বাচিত হবে এই লক্ষ্য অর্জনের জন্য বিএনপি আসলে কিছু শর্তের বিষয়ে কূটনৈতিকদের সাথে আলোচনা করছে একাধিক কূটনৈতিক সূত্র বলছে যে বিএনপি মোটামুটি তিনটি শর্ত পূরণ হলে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসতে পারে বিএনপি মনে করছে যে ইভিএম এর মাধ্যমে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হতে পারে না ইভিএম এ ভোট শেষ পর্যন্ত এই ভোটে কারচুপির শঙ্কা রয়েছে বলে বিএনপি নেতাদের বিশ্বাস আর এ কারণে তারা ইভিএম বিরোধী অবস্থান গ্রহণ করেছে কূটনৈতিকদের কাছেও তারা ইভিএমের আপত্তির কথা জানিয়েছে এবং অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে বড় শর্ত যে নির্বাচন কমিশন আগামী জাতীয় সংসদ নির্বাচন ইভিএম এ করবে না বিএনপি বলছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের একটি প্রধান বিকল্প হতে পারে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আন্তর্জাতিক পর্যবেক্ষক মহলের উপস্থিতি এবং জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন অনুষ্ঠান করা নির্বাচনে যে সরকারি ক্ষমতায় থাকুক না কেন নির্বাচন পর্যবেক্ষণ এবং তদারকি করবে জাতিসংঘ সম্প্রতি জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সাথে বৈঠকেও মির্জা ফখল ইসলাম এই প্রস্তাব উপস্থাপন করেছেন এবং এই ব্যাপারে তারা একটি সুনির্দিষ্ট লিখিত প্রস্তাব দিয়েছেন বলে দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে বিএনপি নেতারা মনে করছে যদি নির্বাচনে মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘ তদারকি করে তাহলে সরকারের জন্য নির্বাচন কারচুপি করা সহজ হবে না এই বাস্তবতায় তত্ত্বাবধক সরকারের বিকল্প হিসেবে এটিকেও একটি পথ বলে মনে করা হচ্ছে বিএনপি কার্যত দু এর প্রস্তাব সেই প্রস্তাবটিকে পুনঃ উচ্চারণ করতে চাইছে দু সালে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলকে প্রস্তাব দিয়েছিলেন যে সকল দলের সম্মিলিত অংশগ্রহণে একটি নির্বাচনকালীন সরকার এই শর্তে তিনি বিএনপিকে গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ারও প্রস্তাব করেছিলেন এবং এজন্য তিনি বেগম খালেদা জিয়াকে চায়ের দাওয়াতও দিয়েছিলেন কিন্তু সেই দাওয়াত প্রত্যাখ্যান করে এবং বিএনপি নির্বাচনকালীন সরকারের যোগ দিতে অস্বীকৃতি জানায় বিএনপির অনেক নেতাই মনে করেন যে তখন এই সিদ্ধান্তটি ভুল ছিল এখন বিএনপি বলছে যে ইভিএম থেকে সরে আসা এবং আন্তর্জাতিক তদারকির পাশাপাশি যদি নির্বাচনকালীন সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে বিএনপির অংশগ্রহণ থাকে তাহলে তারা তত্ত্বাবধায়ক সরকারের দাবি থেকে সরে আসতে পারে তবে বিএনপি বলছে যে এটি এখনই প্রকাশ করতে রাজি নয় তারা আগে নির্বাচনের ব্যাপারে সরকারের অবস্থান এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাস্তবতা তারা বুঝতে চায় এবং বিএনপি মনে করে যে আগামী নির্বাচনের ব্যাপারে দাতা সংস্থাগুলোর যথেষ্ট আগ্রহ রয়েছে এই বাস্তবতায় বিএনপিকে উপেক্ষা করা সরকারের জন্য খুব সহজ হবে না দেশব্যাপী রাজনৈতিক সহিংসতার মুখে আওয়ামী প্রস্তুতি গ্রহণ করছে বিএনপি সারাদেশে সহিংসতা সন্ত্রাস এবং আন্দোলনের নামে জ্বালাওপোড়াও ভাঙচুর করলে তার পাল্টা রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলবে আওয়ামী লীগ আওয়ামী পক্ষ থেকে দলের সবগুলো জেলা উপজেলা এবং তৃণমূলে এই বার্তা পৌঁছে দেওয়া হয়েছে আওয়ামী নেতাকর্মীদের বলা হয়েছে যে কোনো সময় রাজনৈতিক উস্কানি বা সহিংসতা হলে রাজপথে নামতে হবে আওয়ামী নেতাকর্মীরা সে অনুযায়ী প্রস্তুতি শুরু করেছে আওয়ামী লীগের একাধিক দায়িত্বশীল সূত্র এই তথ্য নিশ্চিত করেছে জেলা জেলায় সমস্ত আওয়ামী লীগের কার্যালয়ে নেতাকর্মীদের সর্বোচ্চ সতর্কতা এবং উপস্থিতি নিশ্চিত করার কথা বলা হয়েছে পাশাপাশি অঙ্গ সহযোগী সংগঠনগুলোকেও বিভিন্ন কর্মসূচি নিয়ে আগস্ট জুড়ে মাঠে থাকতে বলা হয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা মনে করছেন যে বিএনপি রাজনীতিতে সহিংসতা ফিরিয়ে আনার চেষ্টা করছে যে কোনো মূলে রাজনৈতিক সহিংসতা প্রতিরোধ করা হবে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেন বিএনপি আবার রাজনীতিতে সন্ত্রাস করতে চায় আবার লাশের রাজনীতি করতে চায় আগুন দিয়ে মানুষ পোড়াতে চায় এটি আওয়ামী হতে দেবে না তিনি বলেছেন যে বিএনপি যদি শান্তিপূর্ণ আন্দোলন করে তাহলে সেই আন্দোলনকে আওয়ামী লীগ স্বাগত জানাবে কিন্তু ভোলায় যে ঘটনা ঘটেছে তা উস্কানিমূলক এবং সহিংস বিএনপি যে কোনো মূল্যে রাজপথে লাশ ফেলতে চাইছে এবং এই লাশের রাজনীতির মাধ্যমে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে চাইছে বলেও আওয়ামী লীগের নেতারা মনে করেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বলেছেন যে বিএনপি এখন ষড়যন্ত্র ছেড়ে সহিংসতার পথে নেমেছে কিন্তু সহিংসতা রাজপথে মোকাবেলা করতে হবে আওয়ামী লীগের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছে যে বিএনপি যদি সন্ত্রাস সহিংসতার মাধ্যমে রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত করতে চায় তাহলে রাজনৈতিকভাবেই তা মোকাবেলা করতে হবে সরকারের দায়িত্বশীল সূত্র বলছে যে একদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যে জনগণের জানমালের হেফাজত করার জন্য যেন সব ধরনের প্রস্তুতি তারা গ্রহণ করে অন্যদিকে বিএনপির রাজনৈতিক কর্মসূচিকে সাংগঠনিকভাবে মোকাবিলা করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে সম্প্রতি সারাদেশে দ্রব্যমূলের ঊর্ধ্বগতি লোডশেডিংয়ের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ করে এই বিক্ষোভ সমাবেশ করতে যেয়ে ভোলায় সহিংসতার ঘটনা ঘটে এবং সেই সহিংসতায় প্রথম একজন মারা যান এই মৃত্যুকে কেন্দ্র করে ভোলায় সকাল সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে গত কিছুদিন ধরে বিএনপি নেতাদের মধ্যে হরতাল নিয়ে নতুন করে ভাবনা এসেছে এমনকি গত মঙ্গলবারে ঢাকায় বিএনপির কর্মসূচিতে হরতাল ডাকার জন্য দলের মহাসচিবকে চাপ প্রয়োগ করা হয় ধারণা করা হচ্ছে সামনের দিনগুলিতে বিএনপি আরও সহিংসতা করবে এবং রাজনীতিকে উত্তপ্ত করে তুলতে চাইবে আওয়ামী নেতারাও বলছেন যে বিএনপি এখন লাশ নিয়ে রাজনীতি করতে চাচ্ছে তারা লাশ চায় আর এ কারণে রাজনৈতিক পরিস্থিতিকে অস্থির করে তুলতে চাইছে তারা কিন্তু আওয়ামী তা হতে দিবে না ফলে সারা দেশে আওয়ামী লীগ সাংগঠনিকভাবে বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকবে বলে আওয়ামী লীগের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করেছে প্রবাসী স্বামীকে শিক্ষা দিতে শিশু সন্তানকে মারধর তারপর সেই দৃশ্য ভিডিও করে পাঠানো হয় স্বামীকে পরে সেই ভিডিও সামাজিক যোজক মাধ্যমে ছড়িয়ে দেন স্বামী নির্যাতনের দৃশ্য দেখে শিশুটিকে উদ্ধার করে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ চাঁদপুরের সারাস্তি উপজেলার হারিয়া গ্রামের পারবিনাক তার এমন কাণ্ড করেন শিশুটি নিরাপত্তা নিশ্চিত করতে বুধবার দুপুরে মা সহ ওই শিশুকে আদালতে হেফাজত পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন সারাস্তি মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মান্নান সারাস্তি উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় ও সংশ্লিষ্ট মডেল থানা পুলিশ জানিয়েছে পারবিন আক্তারের তিন বছর আগে বিয়ে হয় কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার আশিয়ারি গ্রামের আব্দুল করিমে ছিলে প্রবাসী মহিউদ্দিনের তাদের সংসারে ফাহাদ নামের একটি সন্তানও রয়েছে তবে বিয়ের এক বছর পর থেকে তাদের দাম্পত্য কলহ দেখা দিলে স্ত্রী পারবিন আক্তার বাবার বাড়িতে থাকার সিদ্ধান্ত নেন লিগাল এড চাঁদপুর কার্যালয়ে আবেদনের পরিপ্রেক্ষিতে ভরণপোষণ বাবদ প্রতি মাসে আট টাকা দেওয়ার সিদ্ধান্ত হয় কিন্তু মহিউদ্দিন ঠিকমতো সেই টাকা না দেওয়ায় সম্প্রতি পারবিন তাদের সন্তানকে নির্যাতন করে তার ভিডিও ধারণ করে স্বামীকে পাঠান ঘটনা সম্পর্কে পারবিন আক্তার জানায় বিয়ের পর থেকে তার স্বামী পরনারীতে আসক্ত তাই এসবের প্রতিবাদ করায় তাদের ভরণ পোষণ বন্ধ করে দেন স্বামী এতে স্বামীকে শিক্ষা দিতেই তিনি শিশু সন্তানকে নির্যাতন করে ভিডিও পাঠিয়েছেন শিশুটি দাদা আব্দুল করিম বলেন অনেক চেষ্টা করেও ছেলের বইয়ের বদমেজাজ এবং উগ্রতা বন্ধ করা যায়নি পুলিশ উদ্ধার না করলে আমার নাতিকে হয়তো মেরেই ফেলত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুল মালনান বলেন শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে নিকটাত্মীয় বা সরকারি পৃষ্ঠপোষকতায় তার নিরাপত্তা নিশ্চিত করতে আদালতে সোপর্দ করা হয়েছে নির্যাতনকারী মাকে চুয়ান্ন ধারায় আদালতে পাঠানো হয় তদন্ত সাপেক্ষে এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা হুমায়ুন রশিদ বলেন সামাজিক যোজক মাধ্যম ফেসবুকে ভাইরাল ভিডিওর পরিপ্রেক্ষিতে রাতে শিশুটিকে উদ্ধার করা হয়েছে আদালতের নির্দেশনা পেলে পরবর্তী সময়ে বাকি কাজ করা হবে তিনি আরও বলেন প্রয়োজনীয় সরকারিভাবে শিশুটির দায়িত্ব নেওয়া হবে